এ বাবা, কেমন একটা বিধ্বস্ত লাগছে। তবে যাই হোক, বিধ্বস্ত লাগুক যাই লাগুক, এটা হচ্ছে নতুন মা হওয়ার চিহ্ন। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বিন্দাস আছি, পুচকু আমাদের ভালো আছে। রিকি একটু আগে অফিস বেরিয়ে গেল। অফিস যাওয়ার আগে ওর এখন একটা নতুন ডিউটি হয়েছে, সেটা হচ্ছে পুচকুর সব কাঁথাগুলো ধুয়ে দিয়ে যাওয়া। আমি মেশিনটা চালাতে পারছি না, মেশিনটা চালালে তো আমি ধুয়ে নিতাম। মেশিনটা কেন চালাতে পারছি না সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 12:05। পুচকু ঘুমাচ্ছে, ওকে একটু পরে উঠিয়ে স্নান টান করিয়ে আবার খাইয়ে দেব। আর যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই, কাঁথাগুলো মেলে দেব। আর কি কি করবো? হ্যাঁ, ঘর দুয়ার গোছাবো, প্রচুর কাজ পড়ে রয়েছে। আমাকে দেখতেও বিধ্বস্ত লাগছে। বিধ্বস্ত কেন লাগছে একটুখানি বলি। কালকে রাতে সামহাও পুচকু না একদম ঘুমাচ্ছিল না, 2 অব্দি তোর বাবা ওকে সামলেছে কিন্তু ঘুম পাড়াতে পারেনি। তারপর আমি আবার 3:30 অব্দি জেগে জেগে ঘুম পাড়িয়েছি। আর মাঝখানে ওঠা তো চলতেই থাকে, সেটা তো আলাদা ব্যাপার। সো আমাদের দুজনেরই ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে। তোমাদের একটা আপডেট দিয়ে দিই, বাবা মা 26 তারিখে চলে গেছে। সো পুরো দায়িত্বই এখন আমার আর রিকির ওপর। আমি আর রিকি পুচকুরকে সামলাচ্ছি, ঘর সামলাচ্ছি, রিকি অফিস সামলাচ্ছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই একটু বিধ্বস্ত কয়েকদিন লাগবে জিনিসগুলো সর্ট আউট করতে, মানে জিনিসগুলোকে একটু বুঝতে, একটু রুটিনে ফিরতে একটু সময় লাগবে। তবে যাই হোক, খুব এনজয় করছি এই ফেজটাকে। এই ফেজটা সত্যি খুব ভালো। কষ্ট হয়, ঘুম হয় না একটু, মানে ড্রাউজি লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে মনে হয় একটু ঘুমের দরকার। কিন্তু পুচকুর যখন ওই হাসি মুখটা দেখি না, তখন মনে হয় সব ঠিক আছে, সব ঠিক আছে, সব পারবো। সো আজকে থেকে আমি আমার ডেলি ব্লগিংটা আবার শুরু করছি। পুচকুর আজকে 21 দিন কমপ্লিট হলো। তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? আর আজকে একটা নতুন ব্লগ পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে পুচকুর 11 দিনের ব্লগটা। তোমরা যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফটাফট এখন কাঁথাগুলো মেলে দিই, তারপর তোমাদের সাথে সারাদিন তো অনেক কথা আছে। একটুখানি ফ্রেশ করিয়ে দিই, তারপর ঘুমাবা, তারপর ঘুমাতে হবে, তারপর ঘুমো ঘুমো করতে হবে। মাম্মা কত কাজ করতে হবে সোনা। হ্যাঁ, এই যে এখন বেটু, বেটু এখন জেগে রয়েছে। বেটু এখন বেটুর প্রিয় গান ও জানে জানা গানটা শুনছে। জানি না কেন, যখন আমি মানে বেটু পেটুতে ছিল, প্রেগনেন্ট ছিলাম আমি যখন, এই গানটা আমার সামহাও ভীষণ ভালো লাগতো। ও জানে জানা এই গানটা শুনলেই না ও কিক করতো, কোনো না কোনো কিছু রিয়্যাক্ট করতো। আর এখন এখনও মানে এখন যদি ওকে খাওয়ানোর সময় বা ঘুমাচ্ছে না ঘুম পাড়ানোর সময় এই গানটা ও শুনতে পায় বা চালানো হয়, ও সামহাও ঘুমিয়ে পড়ে বা খুব মন দিয়ে শুনে, কি জানি কি বোঝে, হয়তো সলমান খান ফেভারিট। বেটুর কি সলমান খান ফেভারিট? বেটু এখন ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো এই গানটা শুনতে শুনতে। এখন ওকে একটু ফ্রেশ করিয়ে মানে জাগাবো, জাগিয়ে ফ্রেশ করিয়ে তারপর আমি বাকি কাজে হাত দেব। ও বেটু, ওঠো বেটু। আরে বাবালে, আরে বাবালে, আরে বাবালে, এই যে মোলামুলি করছে, এই যে মোলামুলি করছে, একটু ওঠো, বলো আই লাভ ইউ অল, বলো সলমান খানের মতন বলো আই লাভ ইউ অল, বলবে? এখন বাজে 2:10 বাজে। পুচকুকে আমি প্রায় 1:30-টার মধ্যে স্নান টান করিয়ে একটু ঘোরালাম, ওই যে পেছনে ঘুমাচ্ছে, আর আমি সেই পাকে এখন খাবার খাবো। আজকে সকালে একদম ওই 2-4 পিস মাংস আর 1টা আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে রেখেছিলাম আর ভাত খাচ্ছি। এখন আর
বেশি কিছু বানানোর সময় থাকে না, এক সবজি ভাতটাই অনেক, মাঝে মাঝে তো সেটাও বানানোর সময় থাকে না, খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বানাতে হয়। এখন কোনো মতে খেয়ে নেব, কারণ ওই যে বাবু মাঝে মাঝে মোড়ামুড়ি দিচ্ছেন, তাড়াতাড়ি খেয়ে নি, নাহলে খেতে অনেক দেরি হয়ে যাবে। আর একদম পেটে না ছুটো আজকে ডম দিচ্ছে, জানি না কেন আজকে খুব খিদে পেয়ে গেছে। কি হলো? ওই যে মোড়ামুড়ি হচ্ছে। আমার মাম্মা তুমি? এই তো তাকাও, সে হাই এভরিওয়ান। এবার বেটু হাই বলবে। হাই বলবে বেটু? বেটু অ্যাকচুয়ালি কেন জানি না হঠাৎ করে কেঁদে উঠেছিল। ও ন্যাচারালি এরকম কাঁদে টাঁদে না, ভয় পেয়ে গেছিল হবে। তুমি ভয় পেয়ে গেছিলে বাবা? ওলে বাবা, না এখন বেটুকে ডিস্টার্ব করা যাবে না, বেটুর ঘুমানোর টাইম হয়ে গেছে। এখন আবার ডিস্টার্ব করলে প্যা করে চেঁচিয়ে উঠবে। ওকে, ঘুম পাড়ানোর চেষ্টা করছি আমি 3টের থেকে, আর এখন বাজে, দেখো এখন বাজে 6টা। 6টার সময় গিয়ে এখন ওই যে বাবু ঘুমালো, এখন জেগেছিল, খাওয়াচ্ছি, শুশু পটি করছে, আবার জেগে যাচ্ছে, ঘুম পাড়াচ্ছি, উঠে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আমি এখন ওদের ফ্রেশ হতে পারিনি, দেখতেই পাচ্ছ চোখ মুখে কি অবস্থা, ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ, একটুও শুতে পারিনি। ঘরের সব কাজ এখন পড়ে রয়েছে, এখন মোটামুটি একটু আগে ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি ধীরে ধীরে কতটা কি করতে পারি। আর ওর ঘুম খুব মানে এখন পাতলা হয়ে গেছে, মানে খুব কম ঘুমাচ্ছে আজকে, কেন কি জানি। এই যে পেটু পেটু শুয়ে রয়েছে, এখন যাই দেখি কাজকর্ম করি একটু। এই যে ছেলে আর বাবা এখানে খেলছে, ছেলে পুরো সন্ধ্যে থেকে জেগেই ছিল, একটু ঘুমায়নি, ঘুম পাড়াচ্ছি, আবার নিচে রাখছি, ঘুমিয়ে পড়ছে, মানে যেটা আমি তোমাদের একটু মানে তখনই বলেছিলাম। আর এখন বাজে 10:20, রিকি এসে ছেলেকে সামলাচ্ছে, আর আমি এখন রান্না করব। কি রান্না করব বুঝে পাচ্ছি না, চরম খিদে পেয়েছে, কিন্তু কি রান্না করব বুঝে পাচ্ছি না, বাসনপত্র ধোয়া হয়নি। এখন ভাবছি টমেটোর ডাল বানাবো, আলু মাখা, আর ডিমের অমলেট, আর ভাত, এটুকুই করতে পারবো। তো আগে ফটাফট রান্না করে নি, তারপর আবার বেটুকে সামলাতে হবে। ফাইনালি এখন বাজে 12:05, আর আমরা এই খেতে বসেছি, ভাত, ডাল, আলু সেদ্ধ, আর রিকির জন্য ডিমের অমলেট আছে। পুচপুকে অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে, অনেক কষ্ট, অনেকক্ষণ থেকে চেষ্টা করা হচ্ছে, হচ্ছে ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না। তো ফাইনালি ঘুমিয়েছে, আমরা এখন 12টার সময় খাচ্ছি। আজকের ব্লগটা আর বেশিটা বাড়াচ্ছি না, বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব খারাপ, ভীষণ টায়ার্ড লাগছে, কোনো মতে খেয়ে বিছানায় যেতে পারলে বাঁচি। রিকিরও হচ্ছে সেম অবস্থাই, তো সেম অবস্থা। সো আজকের ব্লগটা এতেই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে জানোই, লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর আমার সাথে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওকে, চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।